আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা একটি মুহূর্তে সাক্ষাৎ করলাম। স্থল পঞ্চায়েত নির্বাচনে আমরা লক্ষ্য করছি কোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতগুলিতে সকাল থেকেই ভোটদাতাদের সেখানে ভোটদান করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকায় বহিরাগতরা গিয়ে সেখানে বীর্য মারছেন, ছাপ্পা ভোট চলছে এবং আজ সকালবেলা থেকে বিশেষ করে পশ্চিম সোনাতুলার অজগরটিলা, পূর্ব সোনাতুলা অশোকগঞ্জ স্কুল, বারবিল পঞ্চায়েত এলাকার আম্বেদকর স্কুল, মধ্যসিঙ্গিছড়ার গুজিয়াতল, মধ্যসিঙ্গিছড়ার দুই নম্বর স্কুল, বারবিল পঞ্চায়েতের বারবিল হাইস্কুল ইত্যাদি জায়গায় আমরা দেখলাম সকালবেলা থেকে এখন চিহ্নিত বামপন্থী পরিবারের যারা তাদেরকে বিশেষ করে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি শুধু নির্দিষ্ট ওই সব এলাকার মধ্যে না, বিভিন্ন পঞ্চায়েতগুলির মধ্যে সেখানে ব্যাপকভাবে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এবং বিশেষ করে খোয়াই পৌরসভা এলাকা থেকে বহিরাগতদের তাদের দলের কর্মীদেরকে সেখানে নিয়ে বিদ্যমান হচ্ছে। এইভাবে আমরা লক্ষ্য করছি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। এমনকি আমরা দেখলাম পূর্ব সোনাতলা এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুব্রত সিং তাকে ভোটকেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, তার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখলাম এই মুহূর্তে পূর্ব সোনাতলার একটা ওয়ার্ডের নির্দল প্রার্থী একজন ছিলেন, সে এবং তার এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকার মধ্যে বহিরাগতরা গিয়ে এবং স্থানীয় শাসক দলের নেতাকর্মীরা মিলিতভাবে সেখানে ছাপ্পা ভোট চালাচ্ছে। বহিরাগতরা অনায়াসে ভিতরে যাচ্ছে, ভোট দিচ্ছে, আবার বাইরে চলে আসছে। সম্পূর্ণ একটা প্রহসনাত্মক নির্বাচন আমরা বলতে পারি এই পঞ্চায়েত নির্বাচনটা। মানে লোকসভা নির্বাচন যেভাবে আমরা দেখেছিলাম আমাদের কুয়াইতে, পঞ্চায়েত নির্বাচনও আমরা বলতে পারি এটা ছাপ্পা ভোটের উৎসব। আপনারা কি তাহলে পুনর্ভোটের দাবি জানাবেন? এই মুহূর্তে আমরা জানাচ্ছি না, আপাতত এই বিষয়গুলি আমরা জানিয়ে গেলাম, আরো বিস্তৃত খোঁজখবর নেওয়ার পরবর্তী সময় আমরা জানাব। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।